রাজশেখর বসু বিংশ শতাব্দীর একজন কিংবদন্তি বাঙালি। বাংলায় চলন্তিকা অভিধান রচনা, মহাভারতের সহজ সংক্ষিপ্ত অনুবাদ, হাস্য এবং রসে বাংলা সাহিত্যকে একটি বিশিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া তাঁর উল্লেখযোগ্য কাজ। সাহিত্য জগতে তিনি তাঁর ছদ্মনামে অর্থাৎ পরশুরাম নামেই বেশি পরিচিত ছিলেন। রাজশেখর বসুর জন্ম হয় 1880 সালের 16ই মার্চ ব্রিটিশ ভারতের অধীন বেঙ্গল প্রভিন্সের বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে। মামার বাড়িতে তাঁর জন্ম হয়। তাঁর বাবার নাম চন্দ্রশেখর বসু। চন্দ্রশেখর বসু ছিলেন দ্বারভাঙা রাজ এস্টেটের ম্যানেজার। তাঁর বাড়ি ছিল নদিয়া জেলার বীরপুর গ্রামে। রাজশেখর বসুর মায়ের নাম ছিল লক্ষ্মীমণি দেবী। শ্যামাচরণ দের নাতনি মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। রাজশেখর বসু দ্বারভাঙা রাজ স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। পাটনা কলেজ থেকে তিনি এফ.এ. পাস করেন। পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে রসায়ন এবং পদার্থবিদ্যায় অনার্স সহ বিএ পাস করেন। 1900 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এম.এ. পাস করেন। 1902 সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএল পাশ করে মাত্র কয়েকদিন তিনি ওকালতি করেন। ওকালতির থেকে বিজ্ঞান চর্চাতেই তার আকর্ষণ ছিল বেশি। তাই 1903 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে তিনি একজন রসায়নবিদ হিসাবে অল্প বেতনে নিযুক্ত হন। নিজের দক্ষতায় অল্প দিনেই তিনি প্রফুল্লচন্দ্র রায় এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কার্তিক বসুর প্রিয় পাত্র হয়ে ওঠেন। 1904 সালে তিনি ওই কোম্পানির পরিচালক হন। একদিকে গবেষণার কাজ এবং অন্যদিকে ব্যবসা পরিচালনা, দুটি বিষয়েই তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। কেমিস্ট্রি এবং ফিজিওলজির মধ্যে যোগসূত্র স্থাপন করে তিনি এক নতুন পদ্ধতির উদ্ভাবন করেন। স্বাস্থ্য ভেঙে পড়ার দরুন 1932 খ্রিস্টাব্দে এখান থেকে অবসর নিলেও উপদেষ্টা এবং পরিচালক পদে আজীবন এই কোম্পানির সাথে তিনি যুক্ত ছিলেন। 1906 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হলে তিনি তাতে সক্রিয় অংশ নিয়েছিলেন। রাজশেখর বসু বাংলা সাহিত্যে হাস্যরসাত্মক লেখার জন্য বিখ্যাত ছিলেন। তিনি সাহিত্যে সাধারণত পরশুরাম এই ছদ্মনামটি ব্যবহার করতেন। 1922 সালে এই ছদ্মনামে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক ব্যঙ্গ একটি রচনা প্রকাশিত হয়। তীব্র ব্যঙ্গ বিদ্রূপ এবং সাহিত্য রসের মধ্যে দিয়ে পরিবেশনের অদ্ভুত এক ক্ষমতা ছিল তাঁর। এছাড়া সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার এবং সমস্ত রকম সংকীর্ণতার বিরুদ্ধে তিনি বেশ কিছু মূল্যবান বই লিখেছিলেন। তাঁর লেখা মোট বইয়ের সংখ্যা হল 21, যার মধ্যে উল্লেখযোগ্য বইগুলি হল গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, কৃষ্ণকলি ইত্যাদি গল্প এবং আনন্দীবাই, লঘুগুরু, ভারতের খনিজ, কুটির শিল্প, বিচিন্তা ইত্যাদি প্রবন্ধ। রাজশেখর বসুর সংকলিত চলন্তিকা বাংলা ভাষায় একটি জনপ্রিয় অভিধান। বাঙালির কাছে এই চলন্তিকা নামক অভিধানটি বহুল প্রচলিত ছিল এবং এই জন্যেই সেই সময় তিনি সবথেকে বেশি পরিচিত হয়েছিলেন। আধুনিক ভাষা ব্যবহার করে এবং নানা জটিলতা বাদ দিয়ে রামায়ণের কাহিনীকে তিনি আকর্ষণীয় করে তুলেছিলেন। 3 বছর পরে তিনি হাত দেন আরও এক কঠিন কাজ, মহাভারত অনুবাদের কাজে। বিপুলায়তন পুরাণ কাব্যের সারমর্ম অক্ষত রেখে মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করেন রাজশেখর বসু। রাজশেখর বসুকে বাংলা বানানের বিধি ঠিক করার জন্য অভিধান রচনা করার অনুরোধ করেন স্বয়ং স্যার ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একা এই কাজ করা সম্ভব হবে না বুঝে সহযোগী হিসাবে তিনি নেন সুরেশচন্দ্র মজুমদার এবং শৈলেন্দ্র কৃষ্ণ লাহাকে। যে সমস্ত শব্দের একাধিক বানান আছে সেগুলির তিনি একটি তালিকা তৈরি করেন। বানান নির্বাচনের মতামত চেয়ে তিনি এই তালিকাটি পাঠান রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, যোগেশ বিদ্যানিধি, প্রমথ চৌধুরী, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ পণ্ডিতবিদদের কাছে। 1337 বঙ্গাব্দে প্রকাশিত হয় তাঁর অভিধান চলন্তিকা। প্রথম মুদ্রণে শব্দের সংখ্যা ছিল 26,000, যা পরে বাড়িয়ে 30,000 করা হয়েছিল।
সব সময়ে ব্যবহারের উপযোগী এই অভিধান বাঙালির কাছে খুব কাজের বই হিসাবে স্বীকৃতি পেয়েছিল। এর স্বীকৃতি দেন রবীন্দ্রনাথ ঠাকুরও। তিনি বলেন যে এতদিন পরে বাংলা ভাষার একটি সঠিক অভিধান পাওয়া গেল। চলন্তিকার পরিশিষ্ট অংশের বিষয় অনুযায়ী রাজশেখর বসু প্রচুর পরিভাষাও সাজিয়েছিলেন, যেমন বিজ্ঞান সংক্রান্ত পরিভাষার তালিকায় ঠাঁই পায় পাটিগণিত, বীজগণিত, বলবিদ্যা, পদার্থবিদ্যা ইত্যাদি। তাঁর সেই ভূমিকা আরও বড় হয় 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে। রাজশেখর বসু ছিলেন এর সভাপতি এবং সদস্য ছিলেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়, চারুচন্দ্র ভট্টাচার্য, দুর্গামোহন ভট্টাচার্য, অমূল্যনাথ বিদ্যাভূষণ, প্রমথনাথ ঋষি প্রমুখ বিশিষ্ট দিগ্গজেরা। বিজ্ঞান ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য রাজশেখর বসু জগত্তারিণী স্বর্ণপদক, রবীন্দ্র পুরস্কার, সরোজিনী পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1957 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং 1958 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট অর্থাৎ ডিলিট উপাধি দেয়। সাহিত্য বা বিজ্ঞানের কাজ ছাড়াও তিনি নানা ধরনের সমাজসেবা এবং পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজে নানাভাবে যুক্ত থেকেছেন। যেমন তিনি লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল নির্মাণের জন্য জমি দান করেন। তিনি স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের রাসায়নিক পদার্থ, টাকা এবং রসায়নবিদ্যা সংক্রান্ত তার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতেন। 1942 সালে রাজশেখর বসুর একমাত্র মেয়ে এবং জামাই মারা যান। কিছুদিন পরে মারা যান তাঁর স্ত্রীও। জীবনের শেষ 18 বছর তাঁর শোকের ভেতর দিয়ে কাটে, তবে এর মধ্যেও তিনি লিখে যান অমূল্য সব সাহিত্য। 1960 সালের 27শে এপ্রিল ঘুমন্ত অবস্থায় মাথায় রক্তক্ষরণের কারণে কলকাতায় নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়।